হ্যালো ভিউয়ার্স, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে আসতে এলাম, যে টিপসের সাহায্যে আপনারা আপনাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো সমাধান করে নিতে পারেন আমার আমি যে টিপসটা দেবো সেই টিপসের মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের অনেকেই মনে করেন যে আবার অনেক ভিডিও দেখেছেন, ঠিক আছে? তো আমি আপনাদের দোষ দেবো না, কারণ আপনারা অনেক ভিডিও দেখেছেন যে এই টুটলকে অ্যাপস দিয়ে আনলিমিটেড আর্ন করা যায়, 1,000 টাকা, 1,500, 2,000 টাকা, এরকম প্রতিদিন রেগুলার ইনকাম করা যায়, ঠিক আছে? এই ধরনের আপনারা অনেক ধরনের ভিডিও পেয়ে থাকবেন। তো ওই সমস্ত ভিডিও আমি মনে করি সম্পূর্ণ ফেক। আর এখানে আরও অনেক ভিডিও আছে যে বলা হয়েছে যে এখানে যত কাজ করবেন তত আপনার ইনকামটা হবে, তো সেটাও আমি বলতে চাই সেটাও ফেক, ঠিক আছে? সেটাও সঠিক নয়। তো এখানে কাজ করতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে যে আনলিমিটেড আপনি কাজ করবেন সেটা কিন্তু এখানে এই অ্যাপসে কোথাও বলা হয়নি, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে জাস্ট আপনাকে সিম্পলি কিছু একটু কাজ করতে হবে, সেটুকু করে আপনি এখানে যে DTCটা আছে সেটা আর্ন করতে পারবেন, ঠিক আছে? তো অনেকে কী করেন, এখানে যত রকম অ্যাড আছে সব অ্যাডে ক্লিক করে, জাস্ট 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা রেগুলার কাজ করে। কিন্তু তারা আমাকে অনেকে বলছেন যে ভাই, আমি 1 ঘন্টা 2 ঘন্টার মতো কাজ করি রেগুলার, 3-4 ঘন্টার মতো কাজ করি, কিন্তু আমি 27 DTC অথবা হায়েস্ট পড়ে গেলে 28 DTC পাই, এর বেশি পাই না কেন, ঠিক আছে? তো সেটাই বলছিলো। তো তো বন্ধুরা, আপনাদেরকে এরকম বোঝানো হয়েছে আর আপনারা এইভাবে কাজ করছেন যে দেখুন এখানে যতগুলো অ্যাড আছে এই সবগুলো আপনারা কী করতেন, অ্যাডগুলো কার ক্লিক করতেন, মানে এমন আছে একজন মানুষ 3-4 ঘন্টা মানে অনেক DTC ইনকামের জন্য অনেক সময়টা লস করে, ঠিক আছে? তো এই সময়টা কীভাবে বাঁচাবেন, ঠিক আছে, আমি সেই একটা ছোটো একটা টিপস বোঝা দেবো। আর আপনারা যেটা মনে করতেছেন যে এখান থেকে আনলিমিটেড আর্ন করা যায় সেটা সম্পূর্ণ ভুল, এটা হ্যাক করা যায় সেটাও ভুল। তো এই ধরনের ভিডিও দেখে কোনো লাভ নেই, আর এই ধরনের টিপসও ব্যবহার করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে স্যার সিম্পলি একটু এরা বলে দিয়েছে যে সিম্পলি আপনাকে একটু কাজ করতে হবে, সেই কাজের মাধ্যমে এখানে এদের বোনাস দিয়ে থাকে, ঠিক আছে? জাস্ট এই যে 27 DTC আমি এদের দেখুন, আজকে আমি 24 DTC পাইছি, এটা কিন্তু সম্পূর্ণ বোনাস পেয়েছি, ঠিক আছে? তো আমি এটা মনে করুন যে অল্প একটু সময়ে বেশি কাজ করি না, হায়েস্ট ওভারে গেলে আমি 1/2 ঘন্টা সময় দিই না এটার পর, তো 1/2 ঘন্টা নয়, 10-15 মিনিটের মতো সময় দিচ্ছি, তারকম এরকম হবে, ঠিক আছে? তো তাইতে যদি আমি 24 DTC পাই আর আপনি যদি 3-4 ঘন্টা কাজ করে যদি মাত্র 28 DTC পান তাহলে কীরকম হয়? তো এই জন্য আপনাদের কাছে আমার এই ছোটোটা টিপসটা শেয়ার করার জন্য। তো আমি এটা লক্ষ্য করেছি, আপনি যদি লক্ষ্য করেন তাহলেও আপনিও এটা সম্পর্কে বুঝতে পারবেন, ঠিক আছে? তো দেখুন এখানে যতগুলি অ্যাড আসে না, এই অ্যাডগুলো যদি আপনি এই যে মনে করেন আপনি যদি একবার দেখা কমপ্লিট করেন, দেখুন এখানে 3টি অ্যাড আছে, একটা রিওড অ্যাড আর এই ডিবি অ্যাড, ঠিক আছে? এই 3টি অ্যাড আর এই যে ব্যানার অ্যাডটা আছে, এই ব্যানার অ্যাডে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে আপনি 1 থেকে 1.5 DTC মধ্যে পেয়ে যাবেন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন, তো এখানে যদি আপনি একবার যদি কাজ করে দেখেন, এখানে যদি আপনি 1.5 DTC অথবা 1 DTC মনে করুন যদি 1 DTC পাচ্ছেন আপনি, তাহলে আপনাকে মাত্র 27 বার এখানে ঢুকতে হবে, ঠিক আছে? তো মাত্র 27 বার যদি আপনি এই অ্যাপসে ঢুকেন, মনে করুন এই অ্যাপসে 27 বার ঢুকে যদি 27 বার এই অ্যাডগুলো দেখেন তাতে অ্যাপ, তো 27 বার আমার মনে হচ্ছে 27 বার এখানে অতবার ঢোকা লাগবে না। তো মনে করুন এখানে 27 বার ঢুকবেন কীভাবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট কী করবেন, আপনারা তো অনেক যদি সময় পান, ঠিক আছে, মনে করুন 1/2 ঘন্টা সময় পালেন, একবার ঢুকে এখানে এই অ্যাডগুলো সাইড দিয়ে দেখলেন এটুকু কাজ, অথবা আপনি 1/2 ঘন্টা সময় আর, ঠিক আছে, এখানে ঢুকলেন 1/2 ঘন্টা 1 ঘন্টা অথবা 10 মিনিট পর ঢুকে, আমি মনে করতেছি এখানে 27 বারে বেশি ঢোকা লাগবে না আপনাকে, ঠিক আছে? তো 27 বারে ঢুকলে আপনাকে এনআপ এখানে, তো এখানে অ্যাডগুলো দেখতে হাজার উপরে গেলে 2 মিনিট লাগবে যে অ্যাডগুলো আসে, দেখুন এখানে সে মাত্র 5 সেকেন্ডের অ্যাডটা দিচ্ছে এটুকু, ঠিক আছে? দেখলাম, ব্যাস এটা কেটে দিলাম। এইভাবে অ্যাডগুলো জাস্ট আপনি এক একবার করে দেখে নেবেন, মানে 1/2 ঘন্টা পর ঢুকবেন, 1 ঘন্টা পর ঢুকবেন। আর অনেক যতগুলো ভিডিও আছে, এই আমি যে টিপসটা আপনাদেরকে বললাম এটা কিন্তু বলে নাই কেউ, ঠিক আছে? তারা বলছে যে যত অ্যাডে ক্লিক করবেন তত ইনকাম হবে, তত আনলিমিটেড ইনকাম করতে পারবেন, ঠিক আছে? এই ধরনের তারা টিপস দিয়েছে কিন্তু।
তো এই ধরনের টিপস আমি ওটা ফলো করছিলাম, আমিও নিজেও 2 থেকে 3 ঘন্টার মতন কাটছিলাম, কারণ এটা কিনা না করতে চাই, ঠিক আছে। যদি এক এক টিপসের মূল্য যদি 1 টাকা আমরা যদি রিসার্চ নিতে পারি, তাহলে ভেবে দেখুন তো, এখান থেকে আমরা যদি আনলিমিটেড সারাদিন কাজ করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু 1,500-2,000 টাকার মতন ইনকাম হয়ে যায়। তো এই অ্যাপস কিন্তু এত ইনকাম দেবে না আমাদের, ঠিক আছে, তাদের একটা লিমিট আছে। তো তাদের তারা হচ্ছে বোনাসটা দিয়ে থাকে, যে 28-27 DTC-র মতো দিয়ে থাকে। আর মনে করুন তাদের একটা লিমিট আছে, যে এই অ্যাডেগুলো যদি এত কটা ক্লিক করে, তাহলে সে মানে সে যদি 27 বার এখানে লগ ইন করে, মানে এই অ্যাপস ঢুকে যদি 27 বার এই অ্যাডগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দেখে, তাহলে সে 27 DTC সম্পূর্ণই পাবে, মানে যত তাদের বোনাসটা আছে লিমিট পর্যন্ত সম্পূর্ণ পাবেন। আর তার কম যদি কেউ ঢুকে, মনে 4-5 বার 4-5 বা 6-7 বার ঢোকে অ্যাপসের ভিতরে অল্পটা কাজ করে, সে তো তাকে অল্প ডিটেলস দেয়, ঠিক আছে। তো এইটুকু বেসিক্যালি এইটুকু আপনারা ই করবেন, এখান থেকে দেখুন এখানে ই করেন, আবার এখানে অ্যাডগুলো আসে, এখানে আবার অ্যাডে ক্লিক করে, ঠিক আছে। জাস্ট এক অ্যাপসের ভিতরে অনেকটা সময় অনেক মানুষ দিয়ে থাকে, এবং তারা ভেবে থাকে যে আনলিমিটেড আমি DTC পাবো, ঠিক আছে। কিন্তু তাতে কাজ শেষে তারা দেখে যে আমি আনলিমিটেড তো বাজারে কি আমি যেটুকু কাজ করছি সেটুকু কষ্টেরও ই হয় নাই, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি এখানে কীভাবে আপনার কাজটা করবেন। সিম্পলি আপনি দিনে 10 থেকে 15 বার ঢোকেন, ঠিক আছে, রাতে 4-5 বার এই অ্যাপসের ভিতরে আসেন, মানে কাজের ফাঁকে। এটা তো আপনাকে এখানে কাজ করতে হবে এমন তোই নয়, এখানে আপনি জাস্ট অল্প একটু সময় দেন, মনে করেন 2 মিনিট লাগবে না, এখানে ঢুকে একটু কাজ করে ফোনে একটু ডাটাটা অন করে জাস্ট এই অ্যাপসের ভিতরে একটু কাজ করলে, আর বেসিক্যালি আপনার যে অন্য অন্য কাজগুলো থাকে সেই কাজগুলো আপনি করতে পারেন। দেখুন যে এই অ্যাডটা এসে আবার আপনারা এই অ্যাডে কী করেন, আবার এই অ্যাডটার পর ক্লিক করেন, ঠিক আছে। মনে করেন এখানে যতবার অ্যাডটা আসে সেই অ্যাডটার পর আপনারা ততবারই ক্লিক করেন, এটুকু হচ্ছে আপনাদের ই। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা আর এতটা সময় লস করবেন না, আপনাদের সময়টা বাঁচবে। আর এটা এই অ্যাপসে এখনও হ্যাক করা যায়নি এবং কখনো হ্যাক হবে না, ঠিক আছে। তো আশা করি এটা হ্যাকের পাশে দৌড়বেন না আপনারা, আর আনলিমিটেড চিন্তা ভাবনা একেবারে ছেড়ে দেন, আর বেশি কাজ করার কথাও ছেড়ে দেন। এখানে শুধুমাত্র আমি যেটা বললাম আপনি একটা ট্রাই করে দেখতে পারেন, যে একদিনে এখানে যে করে অ্যাড আসে না সেই অ্যাডগুলো জাস্ট সাইডেড অ্যাডে একবার করে ক্লিক করে রেখে দেবেন, তারপরের দিন দেখবেন যে আপনাকে হয়তো 2 DTC অথবা দেড় অথবা 1 এর উপরে দেবে, ঠিক আছে, এত দিয়ে থাকবে আপনাকে। তো বেসিক্যালি আপনাদেরকে বোঝাতে পারছি, যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সট টাইম আমি আরেকটা ভিডিও দেবো এখানে, যে এই ধরনের টুটর যে অ্যাপস আছে এখানে কিন্তু অনেক আইডিও সাসপেন্ড করে দিচ্ছে, মানে যাদের এখানে লগ ইন করা আছে যাদের নাম্বার দিয়ে, ঠিক আছে, সেইগুলো সাসপেন্ড করে দিচ্ছে। তো সাসপেন্ড করার কারণটা কী সেটাও বলে দেবো আমি আপনাদেরকে। তো ভিডিওটি আজকের পর্যন্ত এই পর্যন্ত, যদি ভালো লাগে আমি আগেতেই বলছি যে যদি ভালো লাগে ভিডিওটি আপনার কাছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন, এবং আপনার বন্ধুবান্ধবদের কাছেও শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের সময়টা বাঁচাতে পারে এবং তারাও এই টিপসটা সম্পর্কে জানতে পারে।